এমবি মোশাররফ হোসেন আপনি লিখেছেন প্রচলিত বিভিন্ন দলের বিক্ষোভ সমাবেশ বা মিছিল মিটিং এ দেখা যায় যে প্রতিপক্ষের কুশপুত্তলিকা নামে মূর্তি বানিয়ে সেগুলো যদি নিক্ষেপ করা হয় বা আগুনে পোড়ানো হয় এটা কতটুকু শরীয়তসম্মত প্রথমত প্রতিবাদ শরিয়ার যে নীতিমালা আছে সেটাকে অনুসরণ করে প্রতিবাদ করাটা এটা মৌলিকভাবে দোষনীয় কোনো বিষয় না বরং নির্দেশিত অনেক ক্ষেত্রেই অতএব এই প্রতিবাদ এর ভাষা এর পদ্ধতি সমাজ এবং সংস্কৃতি ভেদে পরিবর্তন হতে পারে আমরা যে কুশপুত্তলিকা দাহ করতে দেখি বা এটাতে জুতা মারা বা বিভিন্ন অপমান করা যে দৃশ্য দেখতে পাই যদিও এটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে উঠে এসছে এবং গণতান্ত্রিক কালচার যার ফলশ্রুতিতে এটা নিয়ে আমাদের ভাববার সুযোগ আছে মৌলিকভাবে প্রতিবাদ যেমন একজন মানুষ লেখনির মাধ্যমে হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে অন্য কোনোভাবে হতে পারে যেটাতে শরীয়ার মৌলিক কোনো বিষয়কে ভায়োলেশন করা ছাড়া হবে সেটি তো করতেই পারেন কিন্তু এই কুশপুত্তলিকা দাহ করার যে প্রচলন রয়েছে গণতান্ত্রিক সমাজে যেটি প্রচলিত এবং গণতান্ত্রিক কালচার বলা যেতে পারে এই কালচারে ওই যে মানুষের প্রতিমা তৈরি করতে হয় প্রতিমা তৈরি করা তো নিষিদ্ধ যার কারণে ওই নিষিদ্ধ কাজটা এখানে করতে হয় এরপরে সেখানে আপনি আপনি প্রতিবাদ জানাচ্ছেন বা অন্য কিছু করছেন এটা পরের বিষয় তো এই কারণে এটি জায়েজ হওয়াটা কিছুটা জটিল তবে মৌলিকভাবে প্রতিবাদ করাটা শরিয়ার যে নির্দেশনা আছে সেই নির্দেশনা আলোকে অন্যায়ের প্রতিবাদ করাটা তো জায়েজ নয় শুধু নির্দেশিত বিষয় কিন্তু এইভাবে কুশপুত্তলিকা দাহ করা ছাড়া যদি অন্য কোনো পদ্ধতিতে হয় যেমন ধরুন আজকাল আমরা মানববন্ধন করছি দাঁড়িয়ে থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি এটা একটা প্রক্রিয়া যদি এটা গণতান্ত্রিক সমাজ থেকে এসছে কিন্তু এখানে শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হয় না আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আমার প্রতিবাদের কথাটা লিখে নেপ্রেট ধরে দাঁড়িয়ে থাকলাম এটা এক ধরনের প্রতিবাদ অতএব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটির উপরে আমল আমরা করছি এর মাধ্যমে এটি জায়েজ আছে কিন্তু কুশপুত্তের কুশপুত্তলিকার ক্ষেত্রে যেটি বলেছি সেটি ছাড়াও আরও বিভিন্ন পয়েন্টের কারণে সেটি জায়েজ হওয়ার বিষয়টি একটু জটিল তবে এই বিষয়ে বিশ্বের গোলামাইকরাম আরও ভালো বলতে পারবেন আমরা বিষয়টি তাদের কাছে ন্যস্ত করছি আমাদের ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে এই পদ্ধতিতে প্রতিবাদ জানানো উচিত হবে না